শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত। আসসালামু আলাইকুম। এমকে টেলিভিশনের নিয়মিত সংবাদে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শিউলি, এখন ডেস্ক থেকে বিস্তারিত। ১৪ ফেব্রুয়ারি শুক্রবার গাইবান্ধার জেলা ট্রাক, ট্যাংলরি কাভার ভ্যান ও ট্র্যাক্টর পরিবহন শ্রমিক ইউনিয়নের ত্রিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। সুষ্ঠু সুন্দর পরিবেশে আনন্দ উদ্দীপনার মধ্য দিয়ে গাইবান্ধার জেলা পাবলিক লাইব্রেরি হল অ্যান্ড ক্লাবের হলরুমে সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয় এবং বিকাল ৪টা পর্যন্ত চলে। গাইবান্ধায় জেলা ট্রাক, ট্যাংলরি কাভার ভ্যান ও ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন ত্রিবার্ষিক নির্বাচনে ১৭টি পদ থাকলেও এর মধ্যে ১০টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন ১০ জন। বাকি ৬০টি পদের বিপরীতে লড়েছেন ১৩ জন প্রার্থী, এর মধ্যে সভাপতি পদে ২ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, বাকিরা অন্যান্য পদের জন্য লড়েছেন। নির্বাচনে সর্বমোট ভোটের সংখ্যা ২২৩১ জন। আর এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনের দায়িত্ব পালন করেছেন জাতীয় শ্রমিক লীগ গাইবান্ধা জেলা শাখার সভাপতি মোহাম্মদ খায়রুল ইসলাম সহ আরও ৪ জন নির্বাচন সহকারী ছিলেন। সুলতান, ন্যাশনাল ডেস্ক, এমকে টেলিভিশন। দর্শক, এমকে টেলিভিশন সংবাদে বিস্তারিত জানতে ভিজিট করুন www.mktelevision.net এই ঠিকানায়। এছাড়াও সংবাদ ও অনুষ্ঠানের সব ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন youtube.com/mktelevisionnet এবং facebook.com/mktelevisionpage। শেষ করছি এমকে টেলিভিশনের সংবাদ। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।